একটা ডেড বডি নিয়ে আসছিলেন এবং সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা লরিকে সজোরে ডেড বডি ক্যারিয়ার যে গাড়িটি মারে এবং স্পটেই 14 জন মারা যায়। পরে হাসপাতালে আরও 3 জন এবং 2-3 জন তারা ইঞ্জুরি আছে এবং সমস্ত নদিয়া জেলার হেলথে যারা আছেন প্রত্যেকেই ডাক্তারবাবুরা নার্সরা চেষ্টা করছেন সাধ্যমতো তাদেরকে পাশে থাকা। আমরাও আমাদের দলগতভাবে পাশে থাকার চেষ্টা করছি এবং সকাল থেকেই আমাদের কৃষ্ণগড়ের ভাইস চেয়ারম্যান উনি আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আমরাও আছি এবং খুব দুঃখজনক ঘটনা এবং আপনাদের মাধ্যমে আমি সকলকে এই মেসেজটাই দেব যে আজকে প্রায় 17-18টা প্রাণ চলে গেল, সেখানে সবাই যেন একটু দায়িত্বশীলভাবে গাড়িটা চালায়, নিয়ন্ত্রণে যেন গাড়ি থাকে এবং আগামী দিনে এই অপ্রত্যাশিত দুর্ঘটনা যাতে না ঘটে আমি সকল ড্রাইভার ভাই এবং আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকেও বলবো, সম্ভবত ড্রাইভার সাহেব সম্ভবত হয়তো তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এগুলোকে যেন পুলিশ প্রশাসন দেখে নেন এবং সবাইকে আমি অনুরোধ করব যে এই ধরনের রোড অ্যাক্সিডেন্ট যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে একটা প্রাণও কিন্তু অত্যন্ত মূল্যবান, সেই কারণে আমরা যাতে আগামী দিনে ভবিষ্যতে কোনো প্রাণকে এইভাবে যাতে না হারাতে হয় সবাই যেন তার দায়িত্বের জায়গা থেকে সংযত থাকে, দায়িত্বশীল থাকে এবং আসুন আপনাদের মারফত আপনারা বলতে চাই যে আগামী দিনে আমরা আমাদের নদিয়া জেলা পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে যতটা পারা যায় দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারি সকলের সহযোগিতা নিয়ে এবং এই বিপদকালীন পরিস্থিতিতে আমরা প্রশাসন স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেশন সবাই আমরা একসাথে কাজ করছি এবং আশা করছি যে প্রাণগুলো চলে গেছে সেগুলো তো আমরা ফিরে পাবো না, কিন্তু তাদের পরিবারের পাশে আমরা থাকার চেষ্টা করছি এবং যাদের দুর্ঘটনা ঘটেছে ইঞ্জুরি আছে তারাও যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে সেই প্রয়াস আমাদের থাকবে।